ওষুধ হিসেবে প্রধানত শ্বেত করবীর মূলের ছাল পাতা আঠা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমরা সাধারণত চার প্রকারের করবী দেখতে পাই। অসময়ে চুল পাকতে শুরু করলে করবীর মূলের ছাল দুধ দিয়ে বেটে মাথায় মাখলে আর চুল পাকে না, অর্থাৎ অসময়ে চুল পাকা বন্ধ হয়। ফোড়া ফাটাতে হলে করবী মূলের ছাল জলের সঙ্গে বেটে পাকা ফোড়ায় প্রলেপ দিলে ফোড়া ফেটে যায়। পাচড়ার ক্ষেত্রে করবী মূল এক ভাগ এবং তিল তেল অথবা নারিকেল তেল পাঁচ ভাগ নিতে হবে। জালে চাপানো তেল গরম হলে তাকে করবী মূল বাটা দিয়ে ভাজতে হবে। মূল সমূহ ভাজা ভাজা হলে নামিয়ে ছেঁকে সেই তেল ব্যবহার করলে পাচড়া ভালো হয়ে যায়। উপদংশজনিত কারণে ক্ষত হলে বা ঘা হলে করবী পাতা সিদ্ধ জলে ক্ষত বা ঘা ধুলে শীঘ্রই আরাম হয়, অথবা মূল জলে ঘষে গরমির ঘায়ে লাগালে তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায়। এটি ক্ষতশোধক ক্ষতরোপক। জ্বর হলে কলকে ফুল গাছের ছাল জ্বর রোগীর পক্ষে কুইনাইন থেকে অধিক গুণশালী। উপযুক্ত মাত্রায় শুষ্ক ছালচূর্ণ মধু দিয়ে দিনে একবার মাত্র সেবনে দুর্দান্ত জ্বরের রোগীও ভালো হয়। এই ওষুধ একদিনে দুবার খাওয়া নিষেধ। এই ক্ষেত্রে ওষুধের প্রয়োগ মাত্রা বয়স্কদের ক্ষেত্রে 12 গ্রেন থেকে 24 গ্রেন পর্যন্ত নিতে হয়। চোখ ওঠা রোগের ক্ষেত্রে করবীর কচি পাতা ছিঁড়িলে যে রস বের হয় তা বিন্দু মাত্র। যে দিকের চোখ ওঠে সেই দিকের পায়ের বুড়ো আঙ্গুলের নখের কোণে দিলে চোখ ওঠা ভালো হয়।